আমার করাপুটার পানি পবন, আমার করাপুটার পানি পবন, আমার আদিবাসী লোকর জীবন, আমার আদিবাসী। দর্শক বন্ধু, ব্রেক পরে আপনাদের স্বাগত। মু শঙ্কর, মো হাতে স্যানিটাইজার, পাখে লকডাউন ডায়েরি, সামনে সিঙ্গর, কিস সিঙ্গর অমিতা, তোমাকে মু স্বাগত জানাচ্ছি। টিকে স্যানিটাইজার নিয়ে আমার আদিবাসী লোকের জীবন। নমিতা, তুমি কেবেঠু গীত গাইবা স্টার্ট করছ? পিলাটি দিনর গাউথিলি স্যার, হেলে যেহেতু এতে মাত্রারে গাঁ অঞ্চলরে ডেভেলপ কিছু নথিলা, আউ মো প্রাইমারি স্কুলরে পড়ুথিলা বেড়ে মধ্য গাউথিলি, কিন্তু সেতেবেড়ে বি এতে ডেভেলপ নথিলা। প্রত্যেক শনিবারে সে কার্যক্রম আরম্ভ করিবা পূর্বরু মু তাকো ওপনিং করুথিলি আউ তাকো এন্ড বি করুথিলি। আর ওপনিং ক্লোজিং সব তুম পাখরে হতলা? কো গীত গাইকি ওপনিং করতলে? টে গাইলে যে কোনসি গীত যাহা বি মানে তথা কো গীতটা স্কুললে বহুত পপুলার হইতলা সেন গোটে ভজন গাও। বড় দেউল রে নাচি বলন্তি, কলপ বট রে দড়ি খেলন্তি, সাথে পৌটে ভগ পেটে খাই লক্ষ্মী মা কড়ি শোয় পড়ন্তি, জগন্নাথ হ ঝিও হুয়ন্তি। নমিতা লো, মু যদি তোর বাপা হুয়ন্তি, তোতে গেল করন্তি, তোতে বুলে নিয়ন্তি, ভারি খুশি হুয়ন্তি। সত্যরে ভারি সুন্দর ভয়েস। বাপা নাম কোন? তামা নাম মেলেকা স্যার। তমা নাম মেলেকা? মা কোন? দালি মেলেকা। হ্যাঁ, দালি মেলেকা স্যার। দালি মেলেকা? হ্যাঁ। ডাল না তরকারি? দালি মেলেকা। হ্যাঁ স্যার। কেতে ভৌণী তুমি? সাত ভৌণী। সোর সাত, তুমি ভৌণী সাত, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তোমার ভৌণী মানক না সব কোন মনে আছে একাথর কইল? হ্যাঁ, রামুলি, গীতাঞ্জলি, পদ্মিনী, অনিতা, সবিতা, নমিতা, মমতা, সারে গামা পাদা নিছ সেবেলা নাই কি? ভেরি গুড। নমিতা, বঞ্চি সারে গোটে গীতক রেকর্ডিং করিকি ন বজাই থাকে, ভাইরাল ন করে থাকে, হয়ে তো তুমি এত পপুলার হয়েপার না থাকত, বা পরবর্তী স্টেজে যে যে জায়গা আসিল সে কথা হয়েপার না। হ্যাঁ হ্যাঁ স্যার। কেউ গীতটা তোমার সে রেকর্ডিং করেছিল? দুইটা গীত রেকর্ড করেছিলে। সে দুইটার পদে পদে গাও। হ্যাঁ স্যার। জিনা 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 উড়া গোলা মাহিতে রে চুনরি আলি হেরাই, রঙ তেরে রেতিক রঙ তেরে প্রেতিক রঙ তেরে জিতে কাই লাই লাই লাই, রঙ তেরে রেতে কা রঙ তেরে প্রীতে কা মাহি তেরি চুনরি আনি হেরাই, জব জব মুঝোপি উঠা সবা মাহি তেরি চুনরি আনি হেরাই, জিনা 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 রে উড়া গোলা ভুবনেশ্বর যে রেকর্ডিং লা কুইন ম্যাডাম ডাকিতে ফোন যেতে গলা কেমতি লাগিলা? হ্যাঁ, বহুত খুশি লাগিলা স্যার, যেহেতু আমার ফিল্ম ইন্ডস্ট্রির হিরোইন মানে কেবে কাহাকু ফোন করতে নিজে, কিন্তু মতে যেহেতু বর্ষা ম্যাডাম নিজে কল করে, সব্যসাচী স্যার নিজে কল করে, বহুত খুশি হলি। বর্ষা কু আগর দেখি নথিলা? টিভিরে দেখিছিলি স্যার, কিন্তু রিয়েল তো গাঁরে দেখিন? না, মিছ কৌছ? নাই স্যার। তো গাঁরে বর্ষা কেবে হইনি? বর্ষা হয়েছে স্যার, সেই বর্ষা ন্যাচারাল বর্ষা স্যার। বর্ষাটা তো অনুভব করছে না? নাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তুমি যেতে বর্ষা দেখিল তাঙ্ক পাখে অনুভব দেখিয়া ইচ্ছা হল না? বহুত ইচ্ছা হল স্যার, কিন্তু দুঃখর বিষয় যে মো স্যার সহ বর্ষা ম্যাডাম দেখি পারি। ফোন কল ম্যাডাম নম্বর মাগি হয়তো দিয়ে বোধে মতো তো দুঃখ লাগিলা, যদি সেই টাইম্রে মু ম্যাম কই থাকে কি যে মো স্যার সহ কথা হবি, হুয়ে তো তাঙ্ক মনে কিছু দুঃখ থাকে, তেমনি মু মাগিলি। অনুভব বর্ষাঙ্কর কিছু গীত মনে আছে? ফিল্ম গীত গাইলে পদেশী গীত শিলা পরি হিলা পুণি থরি এই ছ
ଛାତି ଭିତରେ ସମଥିଂ 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 ସମଥିଂ। କିନ୍ତୁ ବର୍ଷାଙ୍କ ସହିତ ଅନୁଭବ ନ ଦେଖିକି ତୁମ ଛାତି ଭିତରେ ଟିକେ ସମଥିଂ ସମଥିଂ ହେଲା। ପଚାରିଲୁନି ମ୍ୟାଡ଼ାମ ସାର୍ କୁଆଡ଼େ ଗଲେ? ଯଦି ସେ ଯେହେତୁ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ତାଙ୍କ ବିଷୟରେ ବହୁତ କିଛି ଦେଖିଛି, ତେଣୁ ଭଲ ଲାଗିଲାନି ସେ ଟାଇମ୍ରେ ଦିଦି ପଚାରିବା ପାଇଁ। କିନ୍ତୁ ଠାକୁରଙ୍କୁ ଡାକୁଛ ଯେ ସେ ଦୁଇ ଜଣଙ୍କ ମାନେ ମିଳନ ହଉ। ମିଳନ ହଉ, ବାଃ ସୁନ୍ଦର। ମାନେ ଏତେ ମନ ଭିତରେ ତାଙ୍କ ପ୍ରତି ଯେଉଁ ଭଲ ପାଇବା ଅଛି ଫ୍ୟାନ୍ ହିସାବରେ, ତେଣୁ ଆମେ ଚାହୁଁଛୁ ଯେ ତୁମର ଇଚ୍ଛା ପୂରଣ ହଉ, ତାଙ୍କର ପୁଣି ମିଳନ ହେଇଯାଉ। ସମଥିଂ ସମଥିଂ ହଉ। ସମଥିଂ ସମଥିଂ ମାନେ କ'ଣ? ବର୍ଷାନୁଭବଙ୍କର ପୁଅ ହେଲେ ଖୁସି ହେବ ନା ଝିଅ ହେଲେ? ଯିଏ ହେଲେ ବି ଚଳିବ। ଜାଁଳା ହେଇଯା ତ ହସଟା ବହୁତ ବଢ଼ିଆ। ଆଉ ଥରେ ହସିଲା ନମିତା, ତମ ସାଙ୍ଗସାଥି ସହିତ ଯୋଉ ଫ୍ରିଲି ଯୋଉ ଗୀତ ଗାଅ, ସେଇ ଗୀତରୁ ପଦେ ଗାଅ। କିଛି ଲୁହ ଝରିଥିଲା ଖୁସିରେ ତତେ ପାଇ ଗଲା ପରେ, ବାକି ଲୁହ ଝରି ଆଜି ଦୁଃଖରେ, ତୁ ଚାଲି ଗଲା ପରେ ନିରବ ରହିଛି ହୃଦୟ ତୁମର ନିଗାଡ଼ି। ଛୋଟବେଳୁ ଜଣକୁ ପାଇକିରି ଛାଡ଼ି ଦେଇ ସାରିଲ ସାଙ୍ଗମାନଙ୍କର ସେଟା ଫିଲିଙ୍ଗସ। ଓହୋ, ତମର ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରେମ ହେଇନି? ଠିକ ଅଛି, ତମର ବହୁତ ଲମ୍ବା ଭବିଷ୍ୟତ ଅଛି ନା, ଟିକେ ମନ ଦେଇକିରି ପଢାପଢି କର। ବର୍ତ୍ତମାନ କୋଉ କ୍ଲାସ ହେଲା? ଟେନ୍ଥ। ଗତ ବର୍ଷ ନବମ ଥିଲା, ନବମରୁ ଦଶମକୁ ଆସିଲ। ତମେ ଯୋଉ ଆସିଲା ପରେ ଏଠି ଯୋଉ ଭୁବନେଶ୍ୱର ଆସିକିରି ଏପର୍ଯ୍ୟନ୍ତ କ'ଣ କ'ଣ କରିଛ ସେଇଟା କୁହ, ତମ ଭାଷାରେ କହିବ। ହଁ, ମା ନାଟକଟି ବୁଲର ବାତେ, ବୁଲର ହେଲେ ବୁଲର ତେଙ୍ଗି ତାବୁ, ବୁଲର ତେଙ୍ଗ ବାତାବୁ। ଆମେ ରେକର୍ଡ କିତାବ ଲାଇଭ୍ ହେଇଥାବୁ, ତାପରେ ବାତାବୁ। ଆତା ପାଟା ବାତା ଯାବ ଦାଦା ପୁତାରା ନାରାମ ଯାବ, ତାପରେ ଏନେ ସବ୍ୟସାଚୀ ଆତାବୁ ଦାତୁରୁ ମାନେ କତରାବା ଦାବୁରି ଦା ଆପତାର ଦେ ଦାବୁ ଦେଇକିଦା ଆମେ ତାପରେ। ଭେରି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ, ବହୁତ ବଢ଼ିଆ। ତମ ଭିତରେ ବହୁତ କନଫିଡେନ୍ସ ବଢ଼ିଛି। ଆଚ୍ଛା, ମୁଁ ଶୁଣିଲି ସବ୍ୟସାଚୀ ସାଙ୍ଗେ ତମେ ଗୋଟେ ଫିଲ୍ମରେ ହିରୋଇନ୍ ହେଉଛ? ନାଇଁ ସାର୍। ହଁ, ତମେ ଆକ୍ଟିଂ କରୁଛ? ନାଇଁ ସାର୍। ଆରେ ଅର୍ଚ୍ଚିତା ଥିଲା, ସେ କଟି ଯାଇକି ତମେ ଆସିଛ? ନାଇଁ ସାର୍। ଖବର ପାଇନୁ ବୋଧେ? ନାଇଁ ସାର୍। ଯଦି ତମେ ସବ୍ୟସାଚୀ ସାଙ୍ଗରେ ହିରୋଇନ୍ ହେଲ, କାରଣ ଦେଖ ତମେ ଆସିକିରି ବର୍ଷା ସାଙ୍ଗରେ ଗୀତ ଗାଇଲେନି, କାଲି ସାଙ୍ଗରେ ସବ୍ୟସାଚୀ ସାଙ୍ଗରେ ତମେ ହିରୋଇନ୍ ହବନି ବୋଲି କିଛି ମାନେ ନାହିଁ, ହଁ କି ନାହିଁ? ନାଇଁ ସାର୍। ଯଦି ଗୀତ କ'ଣ ଗାଇବା ପାଇଁ ମିଳିବ ତାହେଲେ ଗାଇବି। ଯଦି ଫିଲ୍ମରେ ଯଦି ଗୋଟେ ହିରୋର ଭଉଣୀ କିମ୍ବା ହିରୋଇନ୍ର ଭଉଣୀ କି ସାଙ୍ଗ କି କ'ଣ ହେବା ପାଇଁ କହିଲେ ହେବି, କିନ୍ତୁ ହିରୋଇନ୍ ହେବି ନାହିଁ। ଆକ୍ଟିଂ ତମର ଅଛି, ଏତିକି ଟଙ୍କା ନେଇକିରି ସିଧା ଏଠୁ ଚାଲିଯା। ଆଉ ଥରେ ଯଦି ତୁ ପଇସା କଥା ମୋତେ କହିବୁ ତାହେଲେ ମୁଁ ତତେ ବହୁତ ମାରିବି। ପ୍ଲିଜ୍ ବାବୁ, ସେମିତି କହନ୍ତୁନି। ପ୍ଲିଜ୍ ବାବୁ, ମୁଁ ଗୋଟେ ଛୋଟ ନିରୀହ ଝିଅଟା, ପ୍ଲିଜ୍ ମୋତେ ସେମିତି କୁହନ୍ତୁନି। କାହିଁ ତ ମୋର ତ ନିରୀହ ଜଣାପଡ଼ୁନି। ଆପଣ ସେମିତି କାହିଁ କହୁଛନ୍ତି ବାବୁ? ଆମେ ତ ବହୁତ ନିରୀହ ଲୋକ, ଆମର ଗୋଟେ ଦିନ ଖାଇଲେ ଆଉ ଗୋଟେ ଦିନ ଖାଇବାକୁ ନାହିଁ, ଗୋଟେ ଦିନ ଖାଇଲେ ଆଉ ଗୋଟେ ଦିନ ଖାଇବାକୁ ନାହିଁ। ଆଉ ମୁଁ ଲିପଷ୍ଟିକ୍ ମଗେଇକି ଚାଲି ଯାଇଛି। ଶୁଣ, ଯେତିକି ପଇସା ଦେଲି ସେତିକି ନେଇ ଏଠୁ ଚାଲିଯା, ମୁଁ ଆଉ ମୋ ପାଖରେ ତୋ ପାଇଁ ଟଙ୍କାଟେ ନାହିଁ। ପ୍ଲିଜ୍ ବାବୁ, ଆପଣଙ୍କୁ ହାତ ଜଡ଼ିବି, ମୋତେ ପଇସା ଦିଅନ୍ତୁ ନା, ମୋର ବହୁତ କାମ ଅଛି, ମାନେ ବହୁତ ପ୍ରୋବ୍ଲେମ୍ରେ ଅଛି ମୁଁ। ପ୍ଲିଜ୍ ବାବୁ। ରିଅଲି ନମିତା, ତମେ ଖାଲି ସିଙ୍ଗର୍ ନୁହଁ, ୟୁ ଆର୍ ଭେରି ଗୁଡ୍ ଆକ୍ଟର୍। ଓକେ, ସର୍ଗ ଫିରିଲେ କେଉଁ ଗୀତ ଗାଇଥିଲ?
ସର୍ଗି ଫୁଲ ରେ ଆମର ମୁଁ ନିଜେ ଲେଖିଥିଲି ସାର୍, ସେଟା ନିଜେ ଲେଖିଥିଲି। ନିଜେ ବି ଗୀତ ଲେଖ? ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ପିଲା କେତେ ମଲ୍ଟି ଟ୍ୟାଲେଣ୍ଟେଡ଼, ସେ ଗୀତ ଲେଖୁଛି, ତାର ଆକ୍ଟିଂ କରିକି ସେ ଦେଖେଇଦେଲା, ଡ୍ୟାନ୍ସ ତ ଆପଣ ଦେଖିଲେ, ତା ବାଦ ଆଉ କ'ଣ କ'ଣ ବାକି ରହିଲା? ଆଚ୍ଛା, ସର୍ଗି ଫୁଲରେ ତମେ କୋଉ ଗୀତଟା ଗାଇଥିଲ ସେ ପଦେ ଗାଅ। ଆମର ଭାରତ ଭୂମି ପବିତ୍ର ହେ, ଆମର ଜନ୍ମ ଭୂମି ତୋହରି କୋଳରେ ପରା ଜନ୍ମ ଆମର, ତୋହରି କୋଳରେ ପରା ମରଣ ଆମର, ଗାଇବ ଆମେ ତୋର ନାମ ଖୁସିରେ ଆଜି। ପୁଣ୍ୟ ଏ ଆମର ଭାରତ ଭୂମି ପବିତ୍ର ହେ, ଆମର ଜନ୍ମ ଭୂମି। ବାସ୍ତବିକ ଗୀତ ବହୁତ ଶୁଣିବାକୁ ମଧୁର ଲାଗୁଛି। ଆଉ ତୁମେ ଯେଉଁ ସ୍କେଲ ଲଗାଉଛ ପୁରା ଉପରେ, ଚାହିଁକି ଲାଗୁଛି ପୁରା ଛାତିକି ଛୁଉଁଛି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ମାନେ ତୁମକୁ ଯେତେ ଯାହା ପ୍ରଶଂସା କଲେ ବି ତାର ଶେଷ ହେବ ନାହିଁ, କିନ୍ତୁ ଯେଉଁଥିପାଇଁ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସେଇ ବିଷୟରେ ମୋର ଗୋଟେ ପ୍ରଶ୍ନ। କରୋନା ଉପରେ କିଛି ଗୀତ ଲେଖିନ? ହଁ ଲେଖିଛି ସାର୍। ଗାଉନ ଆରେ ମୁଁ ଯେଉଁ କଥା ସବୁବେଳେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ କୁହେ, ନମିତା ତାଙ୍କ ଗୀତରେ ଲେଖାରେ କମ୍ପୋଜରେ ସେଇ କଥା କହିଛନ୍ତି, କରୋନାର ନୀତି ନିୟମକୁ ମାନିବା ଏବଂ କରୋନା ଯୁଦ୍ଧରେ ଯୋଦ୍ଧା ହେଇ ଲଢ଼ିବା। କିନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ନମିତା ଆମର ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏତେ ସରସ ସୁନ୍ଦର ରସଯୁକ୍ତ କରିଥିବାରୁ, କୁନି ପିଲାଟିଏ ତାଙ୍କର ଏତେ ବଢ଼ିଆ ପ୍ରତିଭା, ତେଣୁ ଲକଡାଉନ ଡାଇରେ ତାଙ୍କର ଗୋଟେ ସ୍ୱାକ୍ଷର ନେବା। ତମ ସହିତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଭାଗ ନେଇଥିବାରୁ, ତମେ ଏତେ କୁନି ପ୍ରତିଭା ହେଇଥିବାରୁ, ଆମର ଏଇ ଲକଡାଉନ ଡାଇରୀ ପରିବାର ତରଫରୁ, ନନ୍ଦିଘୋଷ ଟିଭି ତରଫରୁ, ଆମ ସମସ୍ତ ପରିବାର ତରଫରୁ ତୁମକୁ ଏକ ଛୋଟିଆ ଉପହାର ଦିଆହେଉଛି।